শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা যে সমস্ত কলেজগুলো রয়েছে তাদের পড়ুয়াদের জন্য একটি জরুরি বা বিশেষ ঘোষণা আগামী আঠাশ তারিখ থেকে শুরু হচ্ছে তাদের যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষা এবং আজ কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি জরুরি নোটিস কিন্তু দেওয়া হয়েছে এবং সেখানে যেটা বলা হচ্ছে যে যারা সেকেন্ড সেমিস্টার রয়েছেন ফোর্থ সেমিস্টার রয়েছেন এবং সিক্স সেমিস্টারের যারা পড়ুয়ারা রয়েছেন তাদের বিএ বিএসসি এবং বিকমের যে অ্যানুয়াল এক্সামিনেশান রয়েছে সেটা পরীক্ষা হচ্ছে আঠাশ তারিখ থেকে অর্থাৎ আগামী আঠাশে জুন থেকে অর্থাৎ যে সমস্ত পড়ুয়ারা এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থেকে পরীক্ষা দিচ্ছেন তাদের নিজস্ব নিজস্ব কলেজগুলোতেই এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ তাদের আর অন্য জায়গায় গিয়ে সেখানে পরীক্ষায় বসতে হচ্ছে না নিজেদের কলেজেই সেই পরীক্ষা তারা দিতে পারছেন তবে এই ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলা হয়েছে এই নোটিসে যেটা বলা হচ্ছে যারা পড়ুয়ারা রয়েছেন তাদের আধা ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে তাদের প্রবেশ করতে হবে তাদের অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে এবং আরও একটি গুরুত্বপূর্ণ যেটা বিষয় রয়েছে যে এই ক্ষেত্রে বিশেষ করে উত্তরবঙ্গে যেহেতু অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে সেজন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে সমস্ত কলেজের অথরিটিদেরকেও কিন্তু একটি জরুরি নোটিসে যেটা জানানো হয়েছে যে কোনো রকমভাবে যদি প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি ইত্যাদির জন্যে যদি কখনো কোনো সমস্যা হয় পড়ুয়াদের তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও যাতে পড়ুয়াদেরকে ঢুকতে দেওয়া হয় ক্লাসরুমে অর্থাৎ তাদের পরীক্ষার কেন্দ্রে সেটার দিকেও কিন্তু দৃষ্টি দিতে বলা হয়েছে অর্থাৎ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা যে সমস্ত কলেজগুলো রয়েছে সে সমস্ত কলেজেই ভেতরেই অর্থাৎ কলেজ ক্যাম্পাসেই পরীক্ষা হচ্ছে আগামী আঠাশে জুন থেকে সেই পরীক্ষা শুরু হচ্ছে এবং সেটার মধ্যে সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের বিয়ে বিএসসি বি কমের অ্যানুয়াল যে পরীক্ষা অর্থাৎ বার্ষিক যে পরীক্ষা সেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে আরও একটি বিষয় অবশ্যই বারবার উল্লেখ করব যে অ্যাডমিট কার্ড নিয়ে যাওয়ার কথা যেমন এখানে উল্লেখযোগ্যভাবে বলা হয়েছে নোটিসে পাশাপাশি এখানে কিন্তু আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে সেটা হলো যে আধা ঘন্টা আগে অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে আধা ঘন্টা তিরিশ মিনিট আগে কিন্তু পড়ুয়াদেরকে বা যারা পরীক্ষা দিচ্ছেন তাদেরকে পৌঁছতে হবে এবং এক্ষেত্রে অবশ্যই আরও একটি বিষয় এই নোটিসে যেটা জারি করা হয়েছে বা বলা হয়েছে বিশেষ করে উল্লেখ করে যে কোনো বহিরাগতকে কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না বহিরাগত বলতে বা পরীক্ষার যারা পরীক্ষার্থী সেই পরীক্ষার্থী ছাড়া আর কাউকেই কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না এই কিছুদিন আগেও সম্প্রতি বেশ কিছু ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে অন্য পরীক্ষার্থীদের ঢোকার একটি বিষয় জড়িয়ে রয়েছে বা অনেক জায়গায় অনেক ভুয়ো পরীক্ষার্থীও ঢুকেছে তো সেই সমস্ত দিকে হয়তো বিচার করে এই বিজ্ঞপ্তিতে কিন্তু এটা জারি করা হয়েছে যে পরীক্ষা কেন্দ্রে অন্য কোনো মানুষ সেখানে ঢুকতে পারছেন না শুধুমাত্র পরীক্ষার্থীরাই যাচ্ছেন যদিও প্রত্যেক ক্ষেত্রে পরীক্ষার্থীরাই পরীক্ষা কেন্দ্রে ঢুকে থাকেন কিন্তু বিশেষ করে এই পয়েন্ট বা এই বিষয়টি কিন্তু এই বিজ্ঞপ্তিতে বলা রয়েছে কাজে আগামী আঠাশে জুন থেকে শুরু হচ্ছে পরীক্ষা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোর মধ্যে যারা যারা রয়েছেন সেই কলেজ ক্যাম্পাসেই এই পরীক্ষা হচ্ছে এবং সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের যে বার্ষিক পরীক্ষা সেটা শুরু হচ্ছে আঠাশে জুন থেকে তবে যে সমস্ত দুর্যোগ যেভাবে রয়েছে উত্তরবঙ্গে যে বর্ষা বা ইত্যাদি যেটা রয়েছে প্রাকৃতিক দুর্যোগ সেক্ষেত্রে বিবেচনা করে কলেজ অথরিটিকে কিন্তু এটাও বলা হয়েছে যে পরীক্ষা কেন্দ্রে যেন পরীক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয় মোটামুটি এইটাই আমাদের কাছে যে নোটিশ এসছে আপনারা যদি আমাদের খবর সময় বাংলা ফেসবুক পেজ ফল করে থাকেন সেই নোটিসটি ইতিমধ্যে আপনাদের সঙ্গে আমরা সেটা শেয়ার করে নিয়েছি এবং আবারও আপনাদের সঙ্গে আমরা সেটা শেয়ার করে নিলাম নিশ্চয়ই যারা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা যে সমস্ত পড়ুয়ারা রয়েছেন তাদের একটু হলেও এটা উপকৃত হবেন তবে নানান আপডেটের সঙ্গে আবারও নিশ্চয়ই আপনাদের সঙ্গে হাজির হচ্ছি নিশ্চয়ই আপনারা রয়েছেন চোখ রাখুন খবর সময় বাংলায় ধন্যবাদ